2021-এর আগে দল বদলে নেমেছে সব রাজনৈতিক দলে। আজ 20 জন করোনা আতঙ্কের মাঝেই চন্দ্রঘোনা ব্লকের ঝাড়ুল এলাকায় প্রায় 50 বিজেপি সমর্থক বিধায়ক ছায়া দলের হাত ধরে তৃণমূলে যোগদান করেন। বিজেপি করছিলে? বিজেপি করছি। মানে আজকে তৃণমূলে যোগ দিচ্ছ? আজ তৃণমূলে যোগ দিচ্ছি। কেন? এই এরকম হচ্ছে, নিজেরা ওরা খা খাই হয়ে ইয়া করছে, বলছে এইটা দিব সেটা দিব বলেছিল, গেলাম। তারপরে এখন ওরা নিজেরাই হচ্ছে সব নিয়ে নিচ্ছে, আর কাকে ইয়া জনগণকে দিতে থাকে। অপরদিকে ঘাটাল ব্লকের পূর্ব মণ্ডলের শ্যামসুন্দরপুরে প্রায় 70 জন তৃণমূল সমর্থক তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন। প্রায় 70-80টা বাড়ি আছে। তো আজকের এই সভার মধ্য দিয়ে আমাদের সংখ্যালঘু তারা আজকে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করলো। রাজনৈতিক দল বদলে উত্তাপ ছড়িয়েছে মহকুমা জুড়ে। বিধানসভা ভোটকে লক্ষ্য করেই সব রাজনৈতিক দলই তাদের ঘর গোছাতে মাঠে নেমে পড়েছে বলে মত রাজনৈতিক মহলের। চন্দ্রকোনা ও ঘাটাল থেকে মনসারাম কর ও তনু ঘোষের রিপোর্ট। আমি মৌসুমি মুখোপাধ্যায়, স্থানীয় সংবাদ, ঘাটাল। এবং আগামী দিনে তারা মোদীজির নেতৃত্বে কাজ করবে, খুব আগ্রহের সঙ্গে জয়েন করলো। তারা বলেছে তৃণমূলের দুর্নীতি, অপশাসন, অত্যাচার এইসবের বিরুদ্ধে এসে তারা মোদিজির যে বাণী বলা যায়, সবকা সাথ সবকা বিকাশ সবকা, আগামী দিনে যাতে এলাকার উন্নয়ন এবং কর্মসংস্থান বা আমাদের পরিযায়ী শ্রমিক যারা এসেছে বাইরে থেকে তাদেরও যাতে এখানে কাজ পায় তারা, তার জন্য মোদিজি বিভিন্ন রকম কর্মসূচি এবং বিভিন্ন রকম কর্মযোগ্য ওখানে চালু করেছে, তাতে তারা যাতে যোগদান করতে পারে তার জন্য ভারতীয় জনতা পার্টিতে তারা আজকে স্বতঃস্ফূর্ত সঙ্গে জয়েন করেছে। আমাদের এই ঝাড়ুল দক্ষিণ বুথে বেশ কিছু বিজেপি কর্মী, তারা বিজেপির উপরে বিতর্ষদ্দ হয়ে মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যোগ দিলেন। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।